নতুন খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল বর্তমানের কথাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকুন। সোমবার ভোরে ঝড়ের দাপটে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় গাছপালা উপড়ে গিয়েছে। কিছু কিছু জমিতে থাকা পাট, ভুট্টা গাছ, সবজির মাচা হেলে যাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় এদিন ভোরে ঝড় ও বৃষ্টিতে গাছপালা ও ফসলের প্রচুর ক্ষতি হয়। জেলার বিভিন্ন জায়গায় রাস্তার কয়েকটি গাছ উপড়ে পাড়ার বিদ্যুতের তার ছিঁড়ে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অপরদিকে বেশ কিছু এলাকায় বেশ কিছু পাটক্ষেত, সবজি ক্ষেত, ভুট্টা ক্ষেত ঝড়ের জেরে মাটিতে লুটিয়ে পড়েছে। বাসিন্দারা জানিয়েছেন, এদিন ভোর 5টা নাগাদ প্রায় আধ ঘন্টা এলাকায় ঝড় বৃষ্টি হয়। এদিন গভীর রাতে ব্যাপক ঝড় বৃষ্টির জন্য জেলার সবচেয়ে বেশি ইসলামপুরে ক্ষতির মুখে পড়েছে পণ্ডিতপোতা 1 গ্রাম পঞ্চায়েত ও পণ্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েতের কৃষকরা। ইসলামপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা দীপ সিনহা বলেন, ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাবো।